তুমি আছো কি করে? কোথায় গেলে? কাদের বাড়ি গেলে? এই হচ্ছে আমাদের মিনি রুম, খুব সুন্দর লাগছে দেখতে। আমার পকোড়া ভালো, ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো চলেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বেরিয়েছি এখন দীঘা যাওয়ার জন্য, আর এখন বাজে হচ্ছে তোমার 11:10-11:15 হবে। আমাদের এখান থেকে দীঘা যাওয়ার সব থেকে কম আর সুবিধাজনক যদি রাস্তা হয় সেটা হচ্ছে ট্রেন। আর ট্রেনটা পাওয়া যায় যদি আমরা 7:30-7:30 মধ্যে বেরোতে পারি, তাহলে মোটামুটি 10:00-10:30 মধ্যে আমরা দীঘায় পৌঁছাই। আমরা বেরিয়েছি 11:00, আমরা যাবো বাসে করে। ঝুলিয়েছে এই কচুন্দা, ঝুলিয়েছে আর এই যে এমতাজ ঝুলিয়েছে, দেখো আমার সাথে আছে। মানে এদের দুজনের জন্য আমাদের দীঘা যাওয়াটা এত লেট হয়ে গেছে। আমরা একদিনের জন্য যাচ্ছি আর এদের জন্য দেরিটা হয়েছে। সকাল 7:00 থেকে ওঠেই না, আর ঘুম ভেঙেছে আমাদের 8:30। 8:30 যে ঘুমটা ভেঙেছে, তারপরেও কেউ ওঠে না, ডাকছি সবাইকে, সব ঘুমিয়ে আছে। মানে কারো যাওয়ার গায়েই নেই ভাই, কিন্তু কোনো রকম যাওয়া হচ্ছে যে এটাই সবথেকে বড় ব্যাপার, বুঝতে পেরেছো? ডাটা এখন চলো রাস্তায় দেখা হচ্ছে। তারপর বাইক গ্যারেজে রেখে আমরা একদম সোজা চলে যাব স্টেশনের দিক, কেননা এখানে আর বেশি টাইম লাস করলে হবে না। তো চলো একদম ট্রেনে উঠে দেখো। চলে এসেছি, মানে ট্রেনে উঠে আর এখানে দেখো প্রথম দাদা চিন্তা চিন্তা সবাই আছে। আরে গেলো আছে গুলো প্রথম দাদা, তাহলে ফাইনালি এলে নাকি প্রথম দাদা? কে ফাইনালি তাহলে এলে? ফাইনালি প্রথম দাদা এসেছে। সকাল সকাল হতো কত ভালো হতো। সকাল সকাল উঠেছিলে? যখন ডাকছিলাম গায়ে পানি দিচ্ছিলাম, কলিং মারছিলাম গায়ে, গায়ে কলিং ছেড়ে দিয়েছে তাও উঠতে যাই না। কি করবো তোমরাই বলো তাহলে। যাই হোক চলো এখন যাওয়া যাক, আর একটু সৌন্দর্যটা দেখে নাও আমাদের বাগনার গোলাঘাটের সৌন্দর্য দেখো। আমরা এসে গেছি মেসেদাই, এখানে আমাকে ধরেছিল পয়সা দেওয়ার জন্য, পা পা ধরে বসেছিল। 11:37 কটায় পৌঁছাবো তার নেই কোনো ঠিক। চলো এবার এখান থেকে বাস ধরবো, বাস ধরে একদম যাবো দীঘা। তো চলে আসি আমরা মেসেদাই, আর এখানে একটা বাস পাচ্ছি না। আর আমরা বাগনান থেকে এসে খুবই ভুল করলাম, বাগনান থেকে বাসটা ধরলে হলো। ফাইনালি আমরা একটা এসি বাস পেয়ে যাই, অ্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। কিন্তু এই গরমের জন্য কিন্তু এটা আমাদের খুবই উপকার হয়েছে, বসার থেকে ভাই দাঁড়ানোটা অনেক ইয়ে, আর বসে যেতে পারবো। তো ফাইনালি আমরা চলে আসি একদম দীঘায়, আর বসার জায়গাও পেয়েছিলাম বেশ আরামসে। এসছি মানে 100 টাকা করে কোলাঘাট থেকে, মানে মেচেদা থেকে দীঘায় এসি না, এটা খুবই ভালো। এ কোথায় এলাম আমরা? হ্যাঁ কোথায় চলে এলাম? এটা আন্দাজ কোথায় এলাম রে ভাই? হ্যাঁ কত করে কাকা এগুলো? এটা ভালোই আছে। তো ভাই আমি একটা জিনিস দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে এ দেখো কোজিন্দার খুব জোরে কোজিন্দা আসছে এখন। কি গো এত কি ঘেমে গেছো কি করে? কোজিন্দা ঘেমে গেছো কি করে? কোথায় গেলে? কাদের বাড়ি গেলে? হ্যাঁ আচ্ছা। তো আমরা এসে গেছি আর রুম নেব আমরা, আর এখানে রুমগুলো দেখতে ভালো। আমাদের সব প্লেয়ার এটা কি একটা দিয়েছে সাবান সাবান, তো জলটা খুলতে পারছি না। তো এই হচ্ছে আমাদের মিনি রুম, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন বাজে 8:00, আর এখন আমরা সবাই মিলে যাব একটু পার্কের দিকে বেড়াতে। আর এখানে দেখো লিফট উপরে আসছে আমাদের লিফট। রুম থেকে বেরিয়েই ভাই দেখি যে অরুণের আইসক্রিম এখানে, আর 5 টাকার কাঁচা আমটা ভাই এত সুন্দর খেতে, মানে কোনো তুলনা হয় না এই আইসক্রিমটা, মানে খুবই দারুণ খেতে। আমরা তো ভাই 2-3টা খেয়েই নিয়েছি, মানে যে থেকে এসছি এসে, মানে আমরা বেরোলামই তো আমরা 2টো করে খাচ্ছি অলরেডি। তো তারপর আমরা একদম চলে এসেছি বিচের দিকে, মানে মার্কেটের দিকে। তো এখানে আমরা ঘুরছি কি খাবো না খাবো এরকম আমাদের সব প্ল্যানিং চলছে আর কি। তো ফার্স্টে আমরা নিয়ে নিই একদম পেয়ারা চাট, আর পেয়ারা চাটটা ভাই খেতে কিন্তু দারুণ ছিল। এই কাকু এখন বানাচ্ছে, তো পেয়ারা চাট খেয়ে
আমরা একদম চলে যাচ্ছি এবার কি খাওয়া যায় সেটা দেখার জন্য। আর এখন কিন্তু মানে ভালো ভিড় চলছে দীঘায়, মানে পুরো সিজন চলছে এখন, তাই এখন প্রচণ্ড ভিড়। আর দেখতে পাচ্ছ আমরা দুবার আসলাম ঈদের পর দুবারই। তো ফাইনালি আমরা চলে আসি এই বিগ চিকেনে, এখন এই চিকেনটা ট্রাই করা যাক। কেমন লাগছে? বলো কেমন লাগছে? হ্যালো বলুন না, আমার পকোড়া ভালো? ধন্যবাদ। আমার পকোড়া ভালো বলছে, আমি এটাই বলতে যাচ্ছিলাম কোলাঘাটে ভালো। এখানটাতে বসো। হ্যাঁ তাহলে এই তো দেখি দিই কোথায় বসো। এই যে মোড়ের মাথায় এই দাদার গোলাটা কিন্তু ভাই খেতে বেস্ট ছিল। মানে এই গরমকালে দীঘায় গিয়ে গোলা খাওয়ার কিন্তু মজাটা পুরোপুরি আলাদা, একদম আলাদাই। দিন গাইস, পরের দিন সকালে আমরা উঠে পড়েছি, আর উঠে পড়ে ফার্স্টে একটু আয়না ভালো করে দেখে ভেঙে নিচ্ছি, চুলগুলো একটু ঠিক করে নিচ্ছি। দেখো মানে প্রচন্ড রেডি হচ্ছে, দুল্লুটা খালি মনে হয় কোথাও হারিয়ে গেছে, যাচ্ছি তো দেখো। কুচুন্দা আমাদের একমাত্র আছে, কুচুন্দা দেখো কোথাও বসে বসছে। এবারে আমরা একটা হোটেল পেয়েছি, সেটা হচ্ছে জাহাজবাড়ি থেকে, তো দেখি ওটা নেওয়া হয় কিনা। ঠিক আছে আপাতত টাটা, চলো। ফাইনালি আমরা পেয়ে যাই একটা ভালো রুম, আর তারপরে আমরা সোজা চলে যাচ্ছি খেতে। আর আমরা খেয়ে দিয়ে এখন বাজে প্রায় 4-5টা বাজে, ঠিক আছে। আর আমাদের এই সাইডের সব হোটেলগুলো দেখো, এই হচ্ছে হোটেল। ট্রেনে যাবো কি বাসে যাবো ওটা দেখছি, তারপর সোজা চলে যাবো বাড়িতে, ঠিক আছে। এখন আপাতত আমাদের হোটেলটার বাইরে গিয়ে খেতে হবে। হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি এই দাদার দোকানে। এই যে দাদা, আর এখানে গুল্লু আছে, পছন্দা এমতাজ সব ফোন ঘাটতে ব্যস্ত, আর এখানে আছি আমিও, ঠিক আছে। গুল্লু এখানে ভিডিও ফিল করছে। গুল্লু আর পছন্দা আজকে বিরিয়ানি খাবে, আর আমরা দুজন যেমন মাছ ভাত খেয়েছি মাছ ভাত খাবো। এখানে দু টাকাটা আমরা রেখে গেলাম, এরপরে যারাই হোটেলটা আসবে যদি দু টাকাটা পাও আমাদেরকে ডিএম করে, ঠিক আছে। দু টাকাটা দেখতে পাচ্ছ তো, আমরা চাবি টাবি মেরে দিলাম রুমে। তো রুম থেকে আমরা বেরিয়ে পড়ে একদম বাড়ি যাওয়ার জন্য। আর আজকে কিন্তু টিপটিপ করে বৃষ্টিও হচ্ছে, মানে বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। তো একদম চলে আসছে স্টেশনে, আর আমাদের ট্রেন কিন্তু এখনই আছে 5:25 ট্রেন। আমরা বিকালের ট্রেন এই ফার্স্ট টাইম ধরছি। আমরা চলে এসেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দেয়। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল মানে যে কিছু বলার নাই, বৃষ্টি হচ্ছিলো টিপটিপ করে। আর কোচন দাদা দেখো এখানে চশমা পরে মানে মানে ঘুমাচ্ছে, মানে কী অবস্থা। তো ফাইনালি আমরা এসেছি একদম পাঁশকুড়ায়, আমাদের পাঁশকুড়া পর্যন্ত ট্রেনটা ছিল। আর এখানে এসে আমাদের খুবই খিদে লেগে যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের কারো কাছে কোনো ক্যাশ ছিল না, শুধু অনলাইন ছিল। তো চলো দেখা যাক কী হয় না হয়। তো এখন আমরা আছি পাঁশকুড়া জংশনে সেকেন্ড ক্লাস ওয়েটিং হল, কিন্তু ওয়েটিং হল জীবনে এখানে খোলা থাকে না ভাই, কারণ এখানে কেউ ওয়েট করার লোকই নেই, ওই যারা স্টাফ আছে তাদেরই কাজে লাগে, ঠিক আছে। তো আমরা পাঁশকুড়া দিয়ে আবার ট্রেন ধরেছিলাম, দেখো এখানে ট্রেন পুরো খালি। ফাইনালি আমরা এসে গেছি বাগনানে, দেখো 3 নম্বর প্ল্যাটফর্মে আছি। আর আমরা এই ট্রেনটাই করে এসেছি, রেড কাউয়ের ট্রেন, রেড কাউ। তো আমরা গাড়ি নিতে এসেছিলাম, আর এখানে কুচুন্দার গাড়িটা ফেঁসে গেছে। কুচুন্দা আজকে ঘর চলে যাবে, খুব জোর মানে শখ করেছিল যে ঘরে যাবে,
কিন্তু কোচন্দার ভাগ্যে আজকে ঘরে যাওয়ার নেই, সেটা কোচন্দার নিজেই জানতো না। কোচন্দার ভেবেছিল যাই করে আমাদেরকে পকি পাখি বেরিয়ে যাবে, কিন্তু ওই গ্যারেজ বন্ধ হওয়ার জন্য কোচন্দার যেতে পারছে না। সো স্যাড হয়ে গেল কোচন্দার মুডটা। এখন আমাদেরকে হাঁটা লাগাতে হবে, আর দেখতে হবে যে আমরা গাড়ি পাই কিনা। আর এখানটায় পানি আছে, আমি যদি এখন ওইদিকে ক্যামেরাটা রাখি তো দেখতে পাবো না। লিলির মালিক আজকে আবার সে আগের দিনের মতো লালিকে ধরতে হবে, যেটা দেখতে পাচ্ছি। চলো দেখি বাড়ির দিকে যাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।